বিসিএস সাধারণ জ্ঞান, বিসিএস প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী, এমসিকিউ গুলো ভালো করে জানুন। এক প্রশ্ন, বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ, খ কর্ণফুলী, ব নবগঙ্গা, ঘ ভাগীরথী। উত্তর, নাফ। দুই প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? ক আজিমপুরের কবরস্থানে, খ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, গ বনানীতে, ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। উত্তর, ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। তিন প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম হাওর? ক পাথরচাউলি, খ হাইল, গ চরণবিল, ঘ হাকালুকি। উত্তর, ঘ হাকালুকি। চার প্রশ্ন, সিলেটের প্রাচীন নাম ছিল? ক শ্রীহট্ট, খ জালালাবাদ, শ্রীভূমি, ঘ আফজালাবাদ। উত্তর, খ জালালাবাদ। পাঁচ প্রশ্ন, নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়? খাগড়াছড়ি, খ কক্সবাজার, ঘ মৌলভীবাজার, ঘ ময়মনসিংহ। উত্তর, ঘ ময়মনসিংহ। ছয় প্রশ্ন, তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? করিমগঞ্জ, খ খোয়াই, ঘ পেট্রাপোল, ঘ ডাউকি। উত্তর, ঘ ডাউকি। সাত প্রশ্ন, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? টেকনাফ, খ কক্সবাজার, ঘ খুলনা, ঘ পটুয়াখালী। উত্তর, ঘ পটুয়াখালী। আট প্রশ্ন, পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? গোয়ালন্দ, খ চাঁদপুর, গ ভৈরব, ঘ নরসিংদী। উত্তর, খ চাঁদপুর। নয় প্রশ্ন, বলিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? ঝালকাঠি, খ ভোলা, রাঙ্গামাটি, ঘ মৌলভীবাজার। উত্তর, ঘ মৌলভীবাজার। এক শূন্য প্রশ্ন, আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? ফেনী নদী, খ সাঙ্গু নদী, গ নাফ নদী, ঘ কর্ণফুলী নদী। উত্তর, খ সাঙ্গু নদী। এক এক প্রশ্ন, বরেন্দ্রভূমি নামে পরিচিত? ক ময়নামতি ও লালমাই পাহাড়, খ মধুপুর ও ভাওয়ালগড়, ঘ সুন্দরবন, ঘ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশের। উত্তর, ঘ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশের। এক দুই প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন, খ মহেশখালী, গ ছেড়াদ্বীপ, ঘ নিঝুম দ্বীপ। উত্তর, খ মহেশখালী। এক তিন প্রশ্ন, বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য? 4719 কিমি, খ 4805 কিমি, গ 5040 কিমি, ঘ 4500 কিমি। উত্তর, 4719 কিমি। এক চার প্রশ্ন, ডেঙ্গি ভ্যালি কোন জেলায় অবস্থিত? ক বরিশাল, খ রানামাটি, গ চট্টগ্রাম, ঘ সিলেট। উত্তর, খ রানামাটি। এক পাঁচ প্রশ্ন, সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি? ক 1,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা, খ 50,000 বর্গ কিলোমিটার জলসীমা, ঘ 12,000 বর্গ কিলোমিটার জলসীমা, ঘ কোনটি নয়? উত্তর, 1,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা। এক ছয় প্রশ্ন, দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? নাফ, খ তেঁতুলিয়া, আড়িয়ালখা, ঘ হারিয়াভাঙ্গা। উত্তর, ঘ হারিয়াভাঙ্গা। এক সাত প্রশ্ন, বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি, খ ফেব্রুয়ারি, গ ডিসেম্বর, ঘ নভেম্বর। উত্তর, জানুয়ারি। এক আট প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? চট্টগ্রাম, খ ভোলা, গ পটুয়াখালী, ঘ কক্সবাজার। উত্তর, ঘ কক্সবাজার। এক নয় প্রশ্ন, ড মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ বিজ্ঞানী, খ সাহিত্যিক, লেখক, ঘ ভাষাবিজ্ঞানী। উত্তর, ঘ ভাষাবিজ্ঞানী। দুই শূন্য প্রশ্ন, বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? ক চলিত রীতি, খ সাধু রীতি, গ কথ্য রীতি, ঘ লেখ্য রীতি। উত্তর, খ সাধু রীতি। দুই এক প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন, খ মহেশখালী, গ ছেড়াদ্বীপ, ঘ নিঝুম দ্বীপ। উত্তর, খ মহেশখালী। দুই দুই প্রশ্ন, কুমিল্লার পূর্ব নাম কি? ক ত্রিপুরা, খ জাহাঙ্গীরনগর, নাসিরাবাদ, ঘ ইসলামপুর। উত্তর, ক ত্রিপুরা। দুই তিন প্রশ্ন, হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার, খ খাগড়াছড়ি, গ রাঙ্গামাটি।
ঘো কাপ্তাই উত্তর কক্সবাজার 2-4 প্রশ্ন ডেঙ্গি ভ্যালি কোন জেলায় অবস্থিত বরিশাল খ রাঙামাটি গ চট্টগ্রাম ঘ সিলেট উত্তর খ রাঙামাটি 2-5 প্রশ্ন বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত 3-0 সেফ 2-6 সেফ 2-5 সেফ ঘ 2-7 সেফ উত্তর খ 2-6 সেফ 2-6 প্রশ্ন স্যাচ অব নো গ্রাউন্ড সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে একটি খেলার মাঠ খ ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম একটি প্লাবন ভূমির নাম ঘ বঙ্গোপসাগরের একটি খাদের নাম উত্তর ঘ বঙ্গোপসাগরের একটি খাদের নাম 2-7 প্রশ্ন বাংলাদেশের শীতলতম মাস কোনটি জানুয়ারি খ ফেব্রুয়ারি গ ডিসেম্বর ঘ নভেম্বর উত্তর জানুয়ারি 2-8 প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি চট্টগ্রাম খ ভোলা পটুয়াখালী ঘ কক্সবাজার উত্তর ঘ কক্সবাজার 2-9 প্রশ্ন বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর খ প্যারিচাঁদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উত্তর ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর